লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী অবৈদুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ছাড়া কেউ এদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেনি। একটা নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করবে আরেকটা নির্বাচিত সরকারের কাছে। আজ বুধবার সকাল 10:30 প্যান প্যাসিফিক হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইস্তেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রকে পারফেক্ট করতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও বিজয়ের বন্দরে পৌঁছাব এবং সে লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে ইস্তেহার ঘোষণা করেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। এবারের ইস্তেহারে দ্রব্যমূল্য কমানো, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো, কর্মসংস্থান বাড়ানো সহ বেশ কিছু খাতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া ইস্তেহারে গত 15 বছরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের বদলে যাওয়া দৃশ্যপট রাখা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়ার জন্য দেশের কোটি কোটি মানুষ মুখিয়ে আছেন। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক গবেষণা উদ্ধৃতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, আইআরআই তাদের গবেষণা রিপোর্টে বলছে, বাংলাদেশের 70% মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে, তাই আমাদের ভয়ের কিছু নেই।